আরপতি এসে বিরতির পাছত পুনৰ কৈছো 47 গৰাকী পাৰ্টিৰ ভাগ্য ইভিএমত বন্দী হৈছে এক বজা লাগে পলিং পাৰ্সেন্টেজৰ কথা আমি ইতিমধ্যে কৈ গৈছো গুৱাহাটীত 42.13 শতাংশ বৰপেটাত কৈ ধুবুৰীত অৱশ্যে বেছি হৈছে 47 শতাংশ আচলতে ধুবুৰীত দেখিবলৈ পাইছে 7.3 শতাংশ 47.73 শতাংশ ধুবুৰীত পলিং পাৰ্চেণ্টেজ বৰপেটা আৰু কোকৰাঝাৰ প্ৰায় সমান বুলি ক'ব পাৰি বৰপেটাত কিছু কোকৰাঝাৰতকৈ অলপ বেছি যে নহওক আমি কোকৰাঝাৰলৈ এবাৰ আমি যাম আৰু কোকৰাঝাৰত আমাৰ সাংবাদিক হীৰক আছে হীৰক ভোটদান বা ভোটগ্রহণ মানে গণতন্ত্র উৎসব আর এই গণতন্ত্র উৎসব যেহেতু সকল উলাই অহা দেখ পাওয়া গেছে আর মই বর্তমান উপস্থিত আছো কোকৰাঝাৰ কোকৰাঝাৰ এটা সেন্টার আমি পরিবেশ দেখাম যেহেতু কোকৰাঝাৰ এই ডাবলিগাঁও যে ভোট সেন্টার সেই ভোট সেন্টার দেখিছে সকল পুরুষ মহিলা ইতিমধ্যে ভোটাধিকার সাব্যস্ত করব উলাই আছে আর পুয়ার ভাগর পর এনেদরে লাইন পতা দেখ পাওয়া গেছে আর এনে ধরনের দৃশ্য আসলে কমে দেখ পাওয়া যায় কিন্তু এই যে কোকৰাঝাৰ যে সেন্টার আছে সেই সেন্টার বা পুয়ার ভাগর পর এনে ধরনের দৃশ্য দেখ পাওয়া গেছে আর এই মুহূর্তে যদি চাব যায় কোকৰাঝাৰত যেহেতু 15% অধিক যদি ভোটদান সাব্যস্ত হয়েছে ভোটার ভোটারকালে 15% অধিক ভোটারে ভোটদান সাব্যস্ত করেছে আর ইয়াত দেখিছে আপনি অতি শৃঙ্খলাবদ্ধতাভাবে সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে আর যখন লোক সেই লোক বিভিন্ন স্থানের পর আছে ভোটাধিকার সাব্যস্ত করবার আছে কি সময় পর রয়ে আছে এগারোটা মান লো আছে কি সময় পর রাতি নয় এটা সকল 8-7টা থেকে আসছো 7টা বা আছে ইয়ার কিমান সময় বাৰু আছে সাতটা বাৰু আছে কেনেকুৱা প্ৰাৰ্থী কেনেকুৱা কেনেকুৱা মনৰ কেনেকুৱা আশা লৈ ভোট দিব আহিছে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ইয়াৰ দেখিছে ভোটাৰ লানি নিচিঙা ভিৰ দেখিব পোৱা গৈছে আৰু মহিলাসকল আছে সেই মহিলাসকলৰ সৈতে আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম কিন্তু প্ৰথমতে সেই দৃশ্য দেখাইছোঁ যে দেখিছে আপুনি পুৱা 7 বজাৰ পৰা এনেদৰে যিসকল পুৰুষ বা মহিলা সেই মহিলা ভোটদান সাব্যস্ত কৰিব আহিছে তেওঁলোকে এনেদৰে লাইন পতা দেখিবলৈ পোৱা গৈছে আৰু গুৱাহাটী আৰু কোকৰাঝাৰৰ যিহেতু যি ভোটকেন্দ্ৰসমূহ আছে ভোটকেন্দ্ৰসমূহতে এনেধৰণৰ পৰিৱেশ প্ৰায়কেইটা ভোটকেন্দ্ৰতে দেখিব পোৱা গৈছে টাউনৰ লগতে গ্ৰাম্য অঞ্চলৰ যিকেইটা ভোটকেন্দ্ৰ আছে সেই ভোটকেন্দ্ৰসমূহতে এনেধৰণৰ দৃশ্য দেখিব যিসকল মহিলা আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিম বাইদেউ কিমান সময় ৰখি আছে কিমান টাইম বাৰু ৰখি আছে এনেদৰে আজিতো আমি ৰাতি পুৱাৰে যে কিবা 9টাৰ পৰা আহি আছে 9টাৰ পৰা ইয়াতে আছে ভাত পানী বনাই আছে ভাতটো খোৱাই নাই খোৱাই নাই ভোক লাগিছে ভোকটো লাগি আছে বা ভুট দি ভাত খাবগে নহয় জানো ভুট দি ভাত বনাব লাগিব বনাবতো লাগিছিল পাইলে সবাই খাব স্যার বাইদেউ কিমান সময় ৰৈ আছে কিমান টাইম বাৰু ৰৈ আছে দেখিছে মহিলাসকল ওলাই অহা দেখিব পোৱা গৈছে আৰু এই মুহূৰ্তত দেখিছে আমি যুৱতীসকলো আছে তেওঁলোকৰ সৈতে আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম বাইদেউ ক'ৰ পৰা আহিছে কাৰিগাঁও পৰা আহিছে কিমান সময় বাৰু ৰৈ আছে ইয়াত मुझे कुछ नहीं पता है कितने समय से यहाँ पे रुका है आप अभी आई हूँ क्या क्या आशा लगे आप सर मुझे कुछ नहीं पता है धन्यवाद ज्ञापन करो यहाँ देखी से आपने पथर लेखे जो लानी निशिंगा भी देख पा गई है भोटकेंद्र और मैं कैसा जी কোকৰাঝাৰ লোকসভা সমষ্টি আছে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টি 1864টা ভোটকেন্দ্ৰ আছে আৰু 1864টা কেন্দ্ৰত ইতিমধ্যে শান্তিপূৰ্ণভাৱে ভোটদান প্ৰক্ৰিয়া ইতিমধ্যে চলি আছে আৰু পুৱা 7 বজাৰ পৰা যিহেতু 5 বজালৈকে যিহেতু ভোটদান প্ৰক্ৰিয়া চলিব আৰু সেই ভোটদান প্ৰক্ৰিয়া যিটো ডাবলিগাঁও যিটো চেণ্টাৰ আছে সেই চেণ্টাৰ আমি পৰিৱেশ দেখাই আছোঁ ইয়াত পুৰুষসকল আছে মই তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা কৰিম কিমান সময় বাৰু আছে কিমান সময় বাৰু আছে সাতটাৰ পৰা এই ফাৰ্ষ্ট হৈছে নাই কামবোৰ দেখিছে পুৱাৰ ভাগৰ পৰা যিসকল ভোটাৰ আছে ভোটাৰসকল ৰৈ আছে আৰু সকলোৱে যিহেতু আজি গণতন্ত্ৰ উৎসৱত সকলোৱে নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ ওলাই আহিছে আৰু লাগিলে তেওঁলোকে ভোকে পিয়াহে হওক লাগিলে যিহেতু 5 বছৰৰ মূৰত এবাৰ ভোটদান কৰিব পাৰে আৰু সেইবাবেই আজি লোকসভা নিৰ্বাচনৰ তৃতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ আৰু তৃতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ সমষ্টি কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত আৰু কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত এনেদৰে ভোটাৰসকলে পুৱাৰ ভাগৰ পৰা শাৰী পাতি নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে
ধন্যবাদ হিরক হিরকে আমাক কোকৰাঝাৰ পৰা দেখুৱালে ৰাইজ ওলাই আহিছে লঘুণে ভোকে ওলাই আহিছো বুলি তেওঁলোকে কৈছে কিন্তু তেওঁলোকে তথাপিতো নিজৰ অধিকাৰ সাব্যস্ত কৰিবলৈকে আহিছে তেওঁলোকে অপেক্ষা কৰিব কিছু সময় কোনো কথা নাই তেওঁলোকে মুঠৰ ওপৰত ভোট দিব সেই কথাখিনিকে তেওঁলোকে ইতিমধ্যে জনাইছে আমি পুনৰবাৰ কিছু দৃশ্যাংশ দেখুৱাম আৰু ক'ত কেনেধৰণে কোকৰাঝাৰ এয়া হৈছে দৃশ্য আৰু পুৱাৰ ভাগৰ পৰা এতিয়ালৈকে আমি যদি চাওঁ যে তৃতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ চলি আছে ভালকৈ সুকলমে চলি আছে একো তেনেকুৱা ধৰণৰ অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ কোনো ধৰণৰ খবৰ নাই অহা ইয়াৰ মাজতে নলবাৰীতো ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া চলি আছে নলবাৰী বৰক্ষেত্ৰীয় সমষ্টিৰ অন্তৰ্ভুক্ত পূৰ্ণ কামদেৱত দেখিবলৈ পোৱা গৈছে কিছু ব্যতিক্ৰমী দৃশ্য এয়া এখন দেখুৱাইছোঁ আমি বিপদজনক সাঁকো এই সাঁকোখন পাৰ হৈ ভোট দিবলৈ আহিছে ভোট দিবলৈ আহিছে বৃদ্ধাৰ লগতে একাংশ লোক সাংসদ দিলীপ শইকীয়াৰ নিজ গাঁও পূৰ্ণ কামদেৱৰ দৃশ্য এয়া বিপদজনকভাৱে সাঁকো পাৰ হৈ ভোটদাতাসকল আহিছে বাঁহৰ সাঁকোৰে আহি এইদৰে আহি তেওঁলোকে নিজৰ অধিকাৰ সাব্যস্ত কৰিছে পুনৰ কৈছোঁ দিলীপ শইকীয়াৰ সাংসদ দিলীপ শইকীয়াৰ নিজ গাঁও পূৰ্ণ কামদেৱৰ দৃশ্য এয়া নিজৰে গাঁও তেওঁ কিন্তু তাত ক'ত কি উন্নয়ন হৈছে সেয়া চাওক যে এখন বিপদ সংকুলভাৱে বনোৱা এখন সাঁকো আৰু সেই সাঁকোখন পাৰ হৈ যিহেতু এইফালে বৰষুণো দি আছে গতিকে পানী যিকোনো মুহূৰ্তত বহাৰো সম্ভাৱনা আছে কিন্তু তাৰ মাজতো তেওঁলোকে এনেধৰণে ওলাই আহিছে আৰু ভোট দিছে এয়া সাঁকো পাৰ হৈ আহিছে এগৰাকী বৃদ্ধাও আহিছে গতিকে এনেধৰণে ৰাইজ ওলাই আহিছে ভোট দিছে কিন্তু এই সাঁকোখনে আচলতে বহু প্ৰশ্নৰ সৃষ্টি কৰিছে কেৱল সাঁকোখনেই নে পুনৰ কৈছোঁ বৰষুণ দিছে ছাতি লৈ এখন সাঁকো পাৰ হৈছে তেওঁলোকে বিপদ সংকুলেই যাত্ৰা তাৰ মাজত যদি পানী বাঢ়ে তেওঁলোকে কেনেকৈ যাতায়াত কৰিব কিমান বেছি কষ্টকৰ এই যাত্ৰা কিমান দুৰ্ভোগ ভুগিবলগীয়া হৈছে এনেধৰণৰ এখন ঠাইৰ পৰা তেওঁলোকে ওলাই আহিছে নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবৰ বাবে বহুকেইগৰাকী মহিলা ওলাই আহিছে হাতত তেওঁলোকে ছাতি লৈ ওলাই আহিছে আৰু এই সাঁকোখন পাৰ হৈ তেওঁলোকে এই দুৰ্গম অঞ্চলটোত ওলাই আহি তেওঁলোকে ভোট দিছে নিজৰ কেন্দ্ৰলৈ আহিছে আমার নিজের কর্তব্য কিবে আমি মরণ জিয়ানক চাওয়া না আমি ভাঙা দলঙে এইটো আছো আমাক দলংখান লাগে আর আমাক ভোট দিয়া কর্তব্যটো আমার সেইটাই আমার দলংখান হবা লাগে এনে তো কই থাকে বছর বছর কই দলংখান হব দলংখান হব কিন্তু বর্তমান আকৌ দলংখান বিধান তো বেশি দিন নাই আশা কখন পাইলি বারিখা আইলে বারিখা আইলে দলংখান লাগে এটা আমার হদবে লাইছে আমাতে 1300 ডলার মান মানুহ আছে আৰু বাক্সা নিৰ্বাচনী জিলাৰ অন্তৰ্গত 41 নং মানক বিধানসভা সমষ্টিৰ বাৰাপেটাত পিতৃবিয়োগৰ এদিন পাছতে ভোট দিবলৈ আহিল 5 গৰাকী পুত্ৰ তেওঁলোকৰ পিতৃবিয়োগ ঘটিছে তাৰ মাজতে 5 গৰাকী পুত্ৰই তেওঁলোকে ভোট দিবলৈ এনেধৰণে ওলাই আহিছে 5 গৰাকী পুত্ৰ 5 গৰাকী ভাই ককাই তেওঁলোকে যিহেতু আগদিনাখন তেওঁলোকৰ পিতৃ ঢুকাইছে পিতৃৰ মৃত্যুৰ পিছত কিন্তু নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবৰ বাবে 5 গৰাকী পুত্ৰ ওলাই আহিছে ৰাজেন গোহাঁইৰ পিছত এবাৰ দলৰ বিৰুদ্ধে সৰব হ'ল নলবাৰী প্ৰাক্তন বিধায়ক অশোক শৰ্মা ভোটগ্ৰহণৰ দিনাই পুৱাই দলৰ বিৰুদ্ধে বিস্ফোৰক মন্তব্য কৰিলে প্ৰাক্তন বিধায়কগৰাকীয়ে ঋণ লৈ বেছিদিন ঘৰ বা পৰিয়াল চলাব নোৱাৰি বুলি মন্তব্য কৰি ঋণ লৈ চৰকাৰ চলোৱা বুলি বিজেপি চৰকাৰক তীক্ষ্ণ সমালোচনা কৰিলে অশোক শৰ্মাই আজিৰ নৱপ্ৰজন্মক এই কথা উপলব্ধি কৰিছে বুলি মন্তব্য কৰে শৰ্মাই ৰাস্তা ঘাট পকীকৰণে উন্নয়ন নুবুজায় বুলি মন্তব্য কৰি সংবাদ মাধ্যমৰ ভূমিকা সন্দৰ্ভতো তেওঁ তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিলে সৰহ দিন ঘৰ বা পৰিয়াল ভালদৰে চলাব নোৱাৰে গতিকে নৱপ্ৰজন্মই যাতে এই কথাটোৰ ওপৰত কিছু নিৰ্ভৰ কৰে মানে এমাহত আজি 1000 কোটি টকা অহা মাহত 1500 কোটি টকা এই যি ধাৰ বৃদ্ধি হৈ আছে ইয়াৰ ফলত একোটা পৰিয়াল ধ্বংস হোৱা আমি দেখিছোঁ গতিকে আমাৰ ৰাজ্যখন যাতে তেনেকুৱা হৈ নাযায় তাৰ কাৰণে নৱপ্ৰজন্মই চকু ৰখাটো উচিত এখন অভাৰব্ৰিজ বা ৰাস্তা ঘাট পকীকৰণেই দেশৰ উন্নতিৰ কথাটো নুবুজায় যদিহে তাত বিত্তীয় ব্যৱস্থা ভাল থাকে তেনেহ'লে এইখিনিৰ উপৰিও আৰু বেছি শক্তিশালী হ'ব মাহে মাহে ইমান কোটি টকা ধাৰ লৈ আছে সেইটোৰ ওপৰত বিশ্লেষণ এতিয়ালৈ হোৱা নাই বাতৰিত দুই এজন মানুহে উষ্মা প্ৰকাশ কৰিছে আৰু তাৰ কিবা সমালোচনা কেতিয়াবা হৈছে কিন্তু তাৰ ওপৰত বিতং পৰ্যবেক্ষণ পৰ্যালোচনা হোৱা নাই সেইটো আমি দেখিছোঁ দল তথা প্ৰধানমন্ত্ৰী মোদীৰ বিৰুদ্ধে কোৱাসকলক কঠোৰতকৈ কঠোৰ ব্যৱস্থা লোৱা হ'ব বুলি মন্তব্য কৰিলে মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাই কিছুমান মানুহে নিজৰ এক্সিষ্টেঞ্চটো ৰাখিবৰ কাৰণে কিবা কিবি কৈ থাকে নিৰ্বাচন চলি আছে গতিকে মই সেইবিলাক কথা এতিয়া নকওঁ কিন্তু এটা কথা স্পষ্ট জানি থওক যে এই নিৰ্বাচনৰ দিনাখন যিদিনাখন মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী হ'বলৈ গৈ আছে সেই সময়ত যদি কোনোবাই ওলোটা কথা কয় তেওঁৰ ওপৰত
সম্পূর্ণ কঠোরভাবে দলে কাম করে। এইটো আৰু বহুদিন মরম করা হল বহুত মানুষ, এই মরমবিল কিন্তু না থাকে ব্যবস্থা, কারণ ব্যবস্থা এইকারণে হব যে আজি মোদী ডাঙরিয়ার নির্বাচন। মোদী ডাঙরিয়া কোনোবাই বিপক্ষে কথা কব, মোদী ডাঙরিয়ার উন্নয়নের বিপক্ষে কথা কবর উপর অত্যন্ত কঠোর হওয়া হবো, এটা কোনো কম্প্রোমাইজে নাই, কেবল আজি নির্বাচন। গতি নির্বাচন হয়ে যাক, আজি কোনো মানে মোদী ডাঙরিয়ার বিপক্ষে কথা কব কিনা আমার দলের বিপক্ষে কব মানে মোদী ডাঙরিয়ার বিপক্ষে, উন্নয়নের বিপক্ষে মানে মোদী ডাঙরিয়ার বিপক্ষে, ইয়াত কিন্তু আমার দল অত্যন্ত কঠোর। প্রতিক্রিয়া প্রকাশ করে দিলীপ শইকীয়ায় কলে অশোক শর্মার মতিভ্রম হয়েছে। অশোক শর্মায় যেখানে কথা কলে, যেহেতু দলটির কথা কলে, বিশেষ করে ঋণ লওয়ার কথা কলে, গতি তার উপরতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দিলীপ শইকীয়ায়। কেছে যে অশোক শর্মার মতিভ্রম হয়েছে। এজন খাইপথ ফলা ব্যক্তি, মোট দৃষ্টি অশোক শর্মার মতিভ্রম হয়েছে। অশোক শর্মাক চিকিৎসার প্রয়োজন হয়েছে। অশোক শর্মায় দলের বিভিন্ন দায়িত্ব লৈছে, দায়িত্ব লৈ কাম করেছিল, তাত কোনো সন্দেহ নাই। কিন্তু অশোক শর্মায় বিগত কিছুদিন যেবিলাক কাম করেছে, সেইবিলাক কামে দলটির ভাবমূর্তি বিনষ্ট করার লগতে অশোক শর্মায় ভাবি আছে যে তেও মাত্র বিজেপির হয়ে তেওঁ একমাত্র নেতা, পুরনি নেতা। 99% দলের এনেক জ্যেষ্ঠ কার্যকর্তায়, ডেডিকেটেড সিনসিয়ার অনেস্ট কার্যকর্তায় একো নোপোয়াক বিজেপি করে আছে, সেই সকলক মই সেলুট দিছো। কিন্তু অশোক শর্মাক মই ধিক্কার দিছো। অশোক শর্মায় আজি স্টেট গভর্নমেন্টের একটা চেয়ারম্যান হয়ে আছে, যিজন ব্যক্তিয়ে ডাবল স্ট্যান্ডার্ড, দুমুখীয়া চরিত্র প্রদর্শন করেছে। এইফালে করবাত কোনোবাই কয় কেউ মানে বিরোধিতা করে আছে, মই নিজে মোর হাতত প্রমাণ আছে। অশোক শর্মায় দরং ওদালগুড়ি গই মোর বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে। তেও কি বিজেপির কার্যকর্তা তেও বর্তমান? অশোক শর্মায় 2011 যেটা মই বিজেপি ইলেকশন খেলেছিল, তেতিয়া সেই সময়ের এজন প্রার্থীর পরা মোক কম ভোট দিওয়ার কারণে 2,00,000 টাকা লৈছিল। তারমানে শিপ্রাংমারা সব অশোক শর্মার আগর পায় আছে। অশোক শর্মার দুটা দাঁত, খোয়া দাঁত বেলেগ, অশোক শর্মার খোয়া দাঁত বেলেগ, আর এটা হাতির নিচিনা যে দাঁড়াটা উলাই থাকে হেনেকা দাঁড়ছে অশোক শর্মা। আর ইফালে অশোক শর্মার মন্তব্যক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য। নির্বাচনের সময় এনে মন্তব্য দিয়াটো দুর্ভাগ্যজনক আখ্যা, কিবা অসুবিধা আছিল যদি দলের ভিতরতে আলোচনা করব লাগিছিল বলে মন্তব্য করলে সিদ্ধার্থ ভট্টাচার্য। ভাবো যে তেখেতে এটা ভাল কাম নকরিলে, কিয়নো দলে সকলকে যখন স্বীকৃতি দিবলে সেই স্বীকৃতি দিছেই। দলের যদি কিবা তেনকুয়া ধরনের বিষয়, আভ্যন্তরীণ বিষয়, সেটাও আমি দলের মজিয়াতে আমি করব লাগে। আমার দলটো একটা অনুশাসন মানি চলা দল, গতি তেনকুয়া ধরনের মন্তব্য মই প্রশ্রয় নিদিও আর মই এটুক সমর্থন নকরো কেতিয়াও, আর খুব বেয়া কাম করেছে। নহাকয়ে হয়ে গেল ভোটদান, যেটা ভোটদান কেন্দ্রে আহিলে তেতিয়াহে সাহেবা বিবিয়ে গম পালে যে তেওঁৰ নামত ইতিমধ্যে ভোট হয়ে গেছে। শুনিলে আজব যেন লাগিল, বঙাইগাঁওর একটা ভোট কেন্দ্রত এনে ধরনের একটা ঘটনা সংঘটিত হল। বিজনীর বাল্লিমারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রত এই মুহূর্তে আমি কিছু দৃশ্যাংশ দেখাইছো, এই খবর আমি পাছত জানাই যাম। চন্দ্রমোহন পাটোয়ারী আহিছে ভোটদান করবার বাবে, তেওঁ আহিছে নিজের ভোটাধিকার সাব্যস্ত করবার বাবে আহিছে। এই মুহূর্তের ভিজুয়ালস কিছু আহিছে, লাইভ ভিজুয়াল আমি দেখাইছো নিজের কেন্দ্রলে, তেওঁ যি তেওঁৰ সেন্টার আছে, ভোট কেন্দ্র আছে, তাত তেওঁ আহিছে, তেওঁ ভোটাধিকার সাব্যস্ত করব, বহুমূলীয়া ভোট দিব। চন্দ্রমোহন পাটোয়ারী, আমি কিছু সময় পিছতে সংযুক্ত হম, আমার সাংবাদিক বলেন ভট্টাচার্য তাতেই আছে যেহেতু, গতি তারপর আমি দেখাই যাব। পুনের কোথ এয়া আহিছে চন্দ্রমোহন পাটোয়ারী, ভোটাধিকার সাব্যস্ত করবর আহিছে, রাইজ আছে তাত, রাইজর সত্যি অবশ্যই কথা পতা নাই, কিন্তু তেনে ধরনের নমস্কার দিয়ে আগবাড়ি বলেন আছে আমার সত্যি, গতি বলেনে আমাক জানাব। মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী এই মুহূর্তে ভোটাধিকার সাব্যস্ত করবলে ভোট কেন্দ্রে আহিছে। আমি পোনপটিয়া দৃশ্য সেই দৃশ্যাংশ দেখাবলে বিচারিছো যে টিহু লোকসভা বিধানসভা সমষ্টিত দেখিবলৈ পোৱা গৈছে মন্ত্রীগী উপস্থিত হয়েছেহি, আর পোনে পোনে দেখিব পোৱা গৈছে এই মুহূর্তে পোনপ্রথমে তেখেতৰ নিজৰ ভোটাধিকার সাব্যস্ত করবলে ভোট কেন্দ্র ভিতর প্রবেশ করেছে। গতি আমি পোনপটিয়া সম্প্রচার সেই কথা দৃশ্য দেখাইছো, কারণ আজির দিন যদি চা হয় প্রার্থীর সমান্তরভাবে যখন ভিআইপি ভিআইপি এই মুহূর্তে ভোটার আর তার তালিকা দেখবলে পাওয়া গেছে চন্দ্রমোহন পাটোয়ারী আছে, আর সেই ধরনের দেখবলে পাওয়া গেছে। এই মুহূর্তে মন্ত্রীগী বিধানসভাগত ভোট কেন্দ্র প্রবেশ করেছে আর তেখেতে ভোটাধিকার সাব্যস্ত করে আগে মন্তব্য আমি লোলে চেষ্টা করি, কারণ যেহেতুকে আজি তৃতীয় তথা অন্তিম পর্যায়ের লোকসভা নির্বাচন, আর নির্বাচনের যদি চা হয় তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমষ্টির বিবেচিত বরপেটা লোকসভা সমষ্টি, আর বরপেটা লোকসভা সমষ্টির দুটা বিধানসভা সমষ্টির অন্তর্গত টিহু বিধানসভা সমষ্টি আর টিহু বিধানসভা
মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী তেখেতে প্রবেশ করেছে আর ভোটাধিকার সাব্যস্ত করবলে তেখেতে আগবাড়িছে। গতিকে তেখেতর আমি মন্তব্য লম, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বরপেটা সমষ্টির দাবি করে থাকার ধরনের আসলে হেয়াই ফলাফল হয় না, ভোটার রাইজে কি উৎসুকতা তেখেতে প্রদর্শন করে সেই কথাখিনি স্বাভাবিকতে লক্ষণীয় হব। কিন্তু তার সমান্তরালভাবে এয়া দেখবলে পুয়ারে পড়া এখন উৎসাহজনক ছবি দেখবলে পাওয়া গেছে, কারণ সকলে উৎসুকতার বাদ চাই আসলে যে ধরনের আসলে ভোটাধিকার করবলে সেই ধরনের এই মুহূর্তলকে যদি চা হয় বরপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত আমি যদি চাও তো দেখবলে পাওয়া গেছে যে প্রায় 50% ভোটাধিকার সম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আর 50% ভোটাধিকার সাব্যস্ত হওয়া সেই সমষ্টিসমূহের বিধানসভা সমষ্টিসমূহের এলাকার ভিতর থাকা টিহু সমষ্টিতে সেই ধরনের একটা ভোটদান সম্পন্ন হয়েছে। গতিকে চারিওপৃষ্ঠর ফালের যদি চা হয় এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচিত হয়েছে এই বরপেটা সমষ্টিটো। আর বরপেটা সমষ্টিটির যে কথা কই থাকা হয়েছে যে তার তিনিকোণীয়া চারিকোণীয়া যুগের কথা কই থাকা হয়েছে, শেষ সময়ত আসলে কোনে বিজয় শেষ হাহি মারিবলে সেয়া সক্ষম হয় সেয়া হয়তো সময়ত লক্ষণীয় হব, কারণ 4 জুনতেই ফলাফল নির্ণয় হব। আর ইভিএম বক্সত আজি ভোটার রাইজর যিখিনি তেখেতসকলের নিজের আশা প্রত্যাশা সেয়া আসলে পূরণ করার উদ্দেশ্যে তেখেতসকলে আজি ইভিএমর সুইচ টিপিছে। গতি সেই ইভিএমর সুইচত তেখেতসকলে কাক সমর্থন দিছে সেয়া স্পষ্ট হব 4 জুনত। কিন্তু তার প্রাক মুহূর্তে আমি পাওয়া গেছে যে অধিক উৎসুকতাময় এক পরিবেশের মাজত যদি চা হয় তেতিয়াহলে পরিবেশ দেখিব পাওয়া গেছে, পরিবেশত যথেষ্ট সংখ্যক লোকের আসলে সহায় লাভ করা দেখবলে পাওয়া গেছে। এক প্রকার সকলে দাবি করে যে এক জনতার সচাকই এই নির্বাচনের ক্ষেত্রত প্রথম আর দ্বিতীয় পর্যায়ত যদি চা হয় তেতিয়াহলে একটা উৎসাহজনক সুস্থ গণতন্ত্রের সপক্ষে ভোটদান সাব্যস্ত করেছে। সুস্থ গণতন্ত্রের সপক্ষে ভোটদান সাব্যস্ত করে আসলে এই ধরনের ভোটাধিকার সংখ্যা বৃদ্ধি হয়েছে, অর্থাৎ গণতন্ত্রত ভোটদানের সংখ্যা বৃদ্ধি হয়েছে। গতি আটাইতক বিবেচিত হওয়া এই সমষ্টিসমূহের ভিতর যদি চা হয় তেতিয়াহলে গুরুত্বপূর্ণ রূপে থাকা এয়া টিহু বিধানসভা সমষ্টিতে আমি দেখবলে পাইছো মন্ত্রী চন্দ্রমোহন পাটোৱাৰী এয়া ভোটাধিকার নিজের সাব্যস্ত করলে, আর ভোটাধিকার সাব্যস্ত করে তখন বাহির ধরেছে। বলেনি দেখালে আমাক চন্দ্রমোহন পাটোৱাৰীয়ে ভোটাধিকার সাব্যস্ত করলে। আর এতিয়ালেকে আমি পলিং পার্সেন্টেজের কথাও আমি কই গেছি যেহেতু সবিস্তারে, আমার সাংবাদিক হীরক কোকরাঝারত আছে, ঠিক তেনেধরনের বলেন আছে, গতি প্রায় প্রতিটি ক্ষেত্রপ্রায় আমি দেখাই গৈছো। আর প্রত্যেকগী লোক ওলাই আছে ডাঙাপাড়া প্রাথমিক বিদ্যালয়ত মন্ত্রী চন্দ্রমোহন পাটোৱাৰী নিজের ভোটাধিকার সাব্যস্ত করলে, আমি এই মুহূর্তে দেখালো হিয়ার দৃশ্য দেখালো, বলেনে আমাক পুনপটিয়াক দেখাই গল। ঠিক তেনেধরনের ভোট দিয়ার ক্ষেত্র আমি কিছু আপডেটও আমার হাতত আছে, কিছু কিছু খবর আছে। আমি সংযুক্ত হম পুনরায় বলেনের সহ চন্দ্রমোহন পাটোৱাৰীয়ে নিজের ভোটাধিকার সাব্যস্ত করে তার ভাষ্য প্রদান করেছে। যখন ভোটদান সাব্যস্ত করে আছে সেই সকল বয়োজ্যেষ্ঠ লোকের সাথে মন্ত্রীগুলো কেধরণের দেখবলে পাওয়া গেছে, গতি আমি তখন ভাষ্য পনপটিয়াভাবে আমি গ্রহণ করেছো। মন্ত্রী ডাঙর ইতিমধ্যে ভোটাধিকার সাব্যস্ত করলে নিজের না, আজি আমি আমার নিজের যে কেন্দ্র এই কেন্দ্রত আমি ভোটদান করলো, আর আজি রাইজর আমি বিপুল সঁহারি দেখিছো। আর বরপেটা লোকসভা সমষ্টিত বিভিন্ন ঠাইলৈকে নির্বাচনী প্রচারত যেটা গৈছিলো তো রাইজর বিপুল সঁহারি আসলতে আমার মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ার প্রতি দেখা গৈছে। আর ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়াক হাতির ছবিত এইবার বরপেটা লোকসভা সমষ্টির রাইজে আর আমার টিহু লোকসভা টিহু বিধানসভা যে সমষ্টি এই সমষ্টিত মই ভাবো যে সর্বাধিক ভোট আমি 10টা বিধানসভা সমষ্টির ভিতর 10টা বিধানসভা সমষ্টি আছে যেহেতুকে বরপেটা লোকসভা সমষ্টিত, গতি আমি ভাবো যে টিহু লোক বিধানসভা সমষ্টিট আমি আটাইতক বেশি সর্বাধিক ভোট হাতির ছবি ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়াক আমার রাইজে দিব। আপনার সমষ্টি কি লিড দিব যদি চা হয় তেতিয়াহলে আসলতে কি হয়েছে যে এই গোটেই বরপেটা লোকসভা সমষ্টিটো আগত আমার বিভিন্ন অসুবিধা আমার আছিল নথকা নহয়, গতি বরপেটা লোকসভা সমষ্টি প্রথমবারের বাবে এইবার আমার রাইজর হাতলৈকে বরপেটা লোকসভা সমষ্টি আহিব। আজি আমার ইয়াত ভোটদাতা রাইজসকল ইয়াতে আমার আপনাদের দেখিছে তেখেতসকল থিয় হয়ে আছে। আগতে আমি বরপেটা লোকসভা সমষ্টির বিধায়ক এমপি আমার কোনো মানুহে দেখাও নাই আর আমার এই অঞ্চললৈকে আহাও নাই, কোনো দিন আমি দেখাও নাই। গতি প্রথমবারের বাবে আমার এইবার মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া
রাইজে ভোট দিবলে এইখানে বিচারিছে এইবার হাতির ছবিত যে ফণী ভূষণ চৌধুরী ডাঙরিয়া এমপি হলে আমার মাজতে থাকিব আর আমার দুঃখ বুঝ লব এই কথাখিনি রাইজ পঠিয়ান গেছে আর রাইজে সেইমতে আগবাড়ি আছে বহুত উৎসাহে রাইজ আজি আগবাড়ি আছে আজি বতরের প্রতিকূল আপনি দেখেছে তথাপি প্রতিকূল বতর তো রাইজে আহিছে আগবাড়ি এটা বড় ডাঙর কথা যে আমার কথা হল কি যে সকলে ভোট দিব লাগে ভোটদান তো আমার সকলের একটা কর্তব্যের ভিতর পড়ে কারণ এটা ভোটে এখন সরকার গঠন করে এটা ভোটের বহুত মূল্য গতি যখন এটাও ভোট দিব অহা নাই তখন নিজের ঘরের পর ওলাই ভোটদান ভোট প্রদান করবলে মই আহ্বান জানাইছো সকলকে মন্ত্রী ডাঙরা সুধিব বিচাৰিছো যে আপনার সমষ্টিত কিমান মান লিড দিব পাবলে চেষ্টা চলক হ্যাঁ কি কয় কিমান মান আপনার লিড দিব আপনার আমার সমষ্টির আমি 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 রাইজক আহ্বান জানাইছো আমার টিহু বিধানসভা সমষ্টিত যে আমি দশটা বিধানসভা সমষ্টি যে আছে বরপেটা লোকসভা সমষ্টিত এই দশটা বিধানসভা সমষ্টির ভিতর আমি ফণী ভূষণ চৌধুরী ডাঙরিয়াক হাতির ছবিত আমি টিহু বিধানসভা সমষ্টির সর্বাধিক ভোট দিয়ার বাবে রাইজক আমি আহ্বান জানাইছো মই অন্য এটা প্রসঙ্গ আপনার পৰা জানিব বিচাৰিম ইয়া দেখো কওক যে মন্ত্রীগৰাকীয়ে এইটো ভাষ্য আগবঢ়াইছে তেখেতে উল্লেখ কৰিছে যে তেখেতৰ সমষ্টিত তেখেতে লিড দিব পাৰি বুলি তেখেতে দাবী কৰিছে আসলে হ্যাঁ আসলে কিমান দূৰ হয় হ্যাঁ সম্ভৱ হয় হ্যাঁ হয়তো পৰৱৰ্তী ধন্যবাদ জনাইছো বলেন বলেনে আমাক জনালে দেখুৱালে আৰু এতিয়া লাগে তাত কেনে ধৰণৰ পাৰ্চেন্টেজ কিমান আগবাঢ়িছে আৰু লগতে চন্দ্ৰমোহন পাটোৱাৰী মন্ত্ৰীগৰাকীয়ে আহ্বান জনাইছে সকলোকে যে সকলো ওলাই হওক নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰক গুজৰাটৰ খবৰলৈ আহিছো গুজৰাটৰ 25টা সমষ্টিত আজি ভোট গ্ৰহণ চলি আছে কেইবাগৰাকীও হেভিৱেট পাৰ্টিৰ ভাগ্য নিৰ্ণয় গান্ধীনগৰ সমষ্টিৰ পৰা অমিত শ্বাহৰ প্ৰতিদ্বন্দ্বিতা 2019-ৰ 26খনেই বিজেপিয়ে লাভ কৰিছিল গুজৰাটত সুৰাটত বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে বিজেপি পাৰ্টিয়ে জয়লাভ কৰিছিল হার্দিক যোশী আমার হয়তো সংযুক্ত হয়ে আছে হার্দিক যোশী আমাক অধিক জানাবো হার্দিক মতদান অভি ভি চল রহি হ্যায় আর পোলিং পার্সেন্টেজ কিতনা হ্যায় ও ভি জানেঙ্গে আর সাথ মে গুজরাট কে জো 25 ক্ষেত্র হ্যায় ইনকে বারে মে ভি আর কুছ আপ বতায়েঙ্গে আর গান্ধীনগর ক্ষেত্র সে অমিত শাহ লড় রহে তো ইসকে বারে মে ভি থোড়া বহুত হমে জানকারি দিজিয়ে ইস ওয়াক্ত কি তাজা খবরে আপসে চাহিয়ে हाँ चौकस से मैं अभी आपको बता दूं कि जो राजकोट में है सुबह से 7 बजे के लेकर 1 बजे तक जो वोटिंग हुआ है वो 37.42% हुआ है इस बार बात करें तो पिछले लोकसभा के चुनाव से ज्यादा इस बार जो वोटिंग हुआ है और राजकोट की बैठक पूरे गुजरात में बहुत अहम मानी जाती है क्योंकि यहाँ से जो भाजपा और कांग्रेस के जो बड़े नेता है वो चुनाव लड़ रहे हैं राजकोट से भाजपा से है वो केंद्रीय मंत्री है परसोत्तम रूपाला जी वो चुनाव लड़ रहे हैं और कांग्रेस से गुजरात विधानसभा के पूर्व विपक्षी नेता है वो चुनाव लड़ रहे हैं इस बार बात की जाए तो इस वक्त वोटर्स भी वोट देने के लिए पहुंचे हम इस वक्त वोटर्स से भी बात करेंगे क्या कहेंगे इस वक्त आपने आपका वोट दिया है जी मैं ये भारत की जनता से कहना चाहूंगा कि ये भारत का महापर्व है और आप अपने मताधिकार का उपयोग करके आप सब वोटिंग जरूर कीजिए और अपने मताधिकार का उपयोग कीजिए चौकस से इस वक्त यहाँ पे राजकोट में कड़ी धूप है यहाँ पे इस वक्त जो टेम्परेचर है वो 41% है तो इसलिए यहाँ पे अभी वोटर्स की संख्या काफी कम हो गई है लेकिन फिर भी कुछ लोग हैं कि जो अपनी जो फर्ज है वो पहले अदा करना चाहते हैं अपनी रिस्पॉन्सिबिलिटी है वो जो बजा रहे इतनी कड़ी धूप में भी वो वोटिंग के लिए पहुंच रहे हैं और बोल रहे हैं कि हमारा राष्ट्र पहले है राष्ट्र के हित में हम वोटिंग करेंगे राजकोट की बैठक की जो बात की जाए तो राजकोट में क्षत्रिय आंदोलन भी चल रहा था और उसका एपिसेंटर भी राजकोट रहा है तो इसीलिए राजकोट की बैठक है बहुत अहम है राजकोट के अलावा जो पूरे सौराष्ट्र की बात की जाए तो सौराष्ट्र में जामनगर भावनगर सुरेंद्रनगर और बैठक में इस वक्त पिछली बार से कुछ वोटिंग का परसेंटेज बढ़ा है लोग है वो उसमें भी जागृति दिखाई दे रही है राजकोट के तो कहीं गांव ऐसे भी है कि पूरे गांव ने एक साथ वोटिंग किया है राजकोट का भी कहीं इलाका ऐसा है कि पूरी सोसाइटी ने साथ मिलकर वोटिंग किया है वोटिंग की जो जागृति है वो सबसे ज्यादा दिखाई रही है
लेकिन इस वक्त कड़ी धूप होने की वजह से राजकोट में वो धूप का जो असर है। हार्दिक शुक्रिया। कड़ी धूप है लेकिन इसके बावजूद भी लोग आ रहे हैं अपने मतदान के लिए आ रहे हैं। उन्होंने बोला ये है कि निजर भोटाधिकार सब्यस्त करे 42 डिग्री सेल्सियस तक गरम गति के तारिश ग्रीष्म प्रवाहर पीछे भोटदान ऊल्से राजकोटर पर आम जाना हार्दिक धन्यवाद जानसो और किस भिजुअल्सो देखाम प्रधानमंत्री निजर भोटाधिकार सब्यस्त कर मुहूर्त एने किस मुहूर्त पुनर्बार आपनलोले आगाम जो गांधीनगर कथा कैसे गुजरात कथा कैसे 25 समित भोटग्रहण चलि हेवी वेट प्रार्थी भाग्य आज निर्णय हम गांधीनगर समित अमित शाह प्रतिद्वंदिता कर गए 2019 26 लाभ कर राजकोटर पर देखाल राजकोट समस्या आम हार्दिक जोशी देखाले केन्द्र विशेष केन्द्र देखाले और एय किस भिजुअल्स देखाई जो केन्द्र गृहमंत्रीगढ़ भोटाधिकार सब्यस्त कर प्रधानमंत्रीगढ़ भोटाधिकार सब्यस्त कर और शेहतिया सको खबर आम लय समय विरती।